ওরে বাবারে, আমার পুতুল বেবি। ও সব তোমার পুতুল বেবি? কেমন আছো সবাই? সোনাই সোহাগান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানায়। পুচকু তো স্কুলে চলে গেল ওর পাপার সঙ্গে, আর আমি কান্নাকাটি করতে যাওয়ার জন্য। আর আজ হচ্ছে সোমবার, আর কানি হলের জন্য আমাদের স্কুলটা সোমবারে ছুটি ছিল। আর পুচকু যেহেতু রিহার্সাল চলছে তাই রোজই যেতে হচ্ছে, তো শনিবার অবধি হবে রিহার্সাল, তারপরে ছুটি পড়ে যাবে। এমনিতে সবারই ছুটি পড়ে গেছে গরমের ছুটি 11 তারিখ থেকে, কিন্তু পুচকু যেহেতু রিহার্সাল তাই জন্য পড়ে। আর এদিকে কিছু চিকেন চিংড়ি সব বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, আর এখন মোটামুটি ওই কটা বাজছে, 11টার মতো বাজছে। আর আমি এদিকে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি সব কিছু করে। আসলে আজকে না বাড়িতে আসছে মামা মামি, মানে তোমরা নিশাকে নিশ্চয় চেনো, তো নিশার মেজো মামার মেজো মামি এখানে এসেছে কলকাতায়, তো একটা কাজের জন্য, তাই আমি বললাম একটু দেখা করে যেতে, তো খুব ভালো লাগবে, অনেক দিন পরে দেখা হবে, তো তাই জন্য একটু রান্না বান্নার প্রিপারেশন করছি। তো ওদেরকে দুপুরেই আসতে বলেছিলাম, কিন্তু দুপুরে ওদের কাজ ছিল বলে হয়নি, তাই রাত্রিবেলায় আসবে। তারপরে আবার হঠাৎ করে ফোন করে বলছে রাত 10:30টার সময় ওদের নাকি ট্রেনের টিকিট হয়ে গেছে। তো আমি বললাম যাই হোক না কেন, আমি 8টার মধ্যে ছেড়ে দেবো, তোমরা সন্ধ্যাবেলা এসো। তো ওরা বললো একদম সিম্পল রান্না বান্না করতে, তো প্রথমে ভেবেছিলাম আমি চিকেন রোস্ট করবো আর তার সঙ্গে একটু ফ্রাইড রাইস করবো, কিন্তু যেহেতু ট্রেনে ট্রাভেল করবে তাই ভাবলাম না বেশি রিচ করলে আর যদি শরীর টরীর খারাপ করে, সেই ভেবে ভাবলাম একটা চিকেন কষা করি। আর আমি না একদমই চিকেন কষা করতে পারি না, তো আজকে অনেক মানে ইউটিউবে দেখে তারপরে তৈরি করছি আর কি। পুটপুর পাপা মেনলি চিকেন কষাটা করে আমাদের বাড়িতে, আমি রোস্টটা করতে পারি ভালো। তো এই হচ্ছে কথা, আর এখন রান্না করতে করতে ছুটে যাচ্ছি পুচকুকে নিয়ে আসতে। এদিকে পুচকুর বাস চলে এসেছিলো, তো আমাকে ফোন করেছিল, তো পুচকু ওই রিহার্সালে কী হলো না হলো সেটাই বলছে, একদম হাঁপিয়ে গেছে, মানে খুব মানে নিয়ে করে রিহার্সাল হচ্ছে তাই বলছে ও। তো তারপরে এসে দেখছি চিকেনটা এইভাবে মানে কষতে দিয়ে গিয়েছিলাম, তো সেটাই হচ্ছে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম, তবে খেতে খুব ভালো হয়েছিল। আর এটা হয়ে গেলে না আজকে আবার কী হয়েছে জানো তো, আজকে আবার একটা ফ্রেন্ডের বাড়িতে যাওয়ারও কথা আছে, ওই যে আমির ফ্রেন্ড আছে না শিবাংশ, তো ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল। তো প্রথম থেকে যেহেতু কথা হয়েছিল তাই আমি না দোনামোনায় পড়ে গেছি, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তো তখন আমি হচ্ছে দেখি রান্নার উপর ডিপেন্ড করছে, রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি একবার গিয়ে ঘুরে আসবো, 1-1.5 ঘন্টা মতো থাকবো। ওরা সন্ধ্যাবেলায় আসবো বলেছে 6টার দিকে, তো তার আগে যদি পসিবল হয় তাহলে যাবো, এরকমটা বলেছি আর কি। তো এদিকে চিকেনটা কষা হয়ে গেছে, তো রেসিপিটা আমি পরে একদিন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো, আজকে আর শেয়ার করা হলো না। আর ব্যাস এই তো মোটামুটি এখন কটা বাজে, চিকেনটা হয়ে গেলে হয়ে যাবে, বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। পটল ভেজেছি, তারপরে এদিকে মিক্স ডাল করেছি, ভেজ ডাল, মুগের ডাল দিয়ে যে আমের চাটনি করেছি, চিকেন কষা করেছি, আর তার সঙ্গে আমি চিংড়ির যে রেসিপিটা করি ওটা করেছি। তো ব্যাস এখন যাবে শিবাংশকে, তোমার ফ্রেন্ড, তার জন্য সেজেছো এত, বাবারে চল এটা লাগা, ডাক ডাক লিপ ডাক। আসলে কি বলতো, বাচ্চাগুলো খুব এক্সাইটেড ছিল যে আসবে খেলা করবে বলে, কি আমিও তাই যে যাওয়ার জন্য এক্সাইটেড ছিল, তো তাই ভাবলাম চলো একবার ঠিক ঘুরেই আসা যাক। তো তাই ভেবে মোটামুটি এখন 4টে মতো বাজছে, তো ওকে বলছিলাম জানি না 5:30টার মতো চলে আসবো, কিন্তু তো ও বলছে তাহলে কি করে হয় এরকম বলছিল আর কি। তো তারপরে এই যে সামান্য কাছাকাছি রাস্তা বলে একটু হেঁটেই যাচ্ছি, 3 জন মিলে চলে যাচ্ছি। বেশ মানে কি বলতো, একটা জায়গায় কথা দেওয়া থাকলে না, তারপর অনেক দিন ধরেই আর কি কথা দেওয়া ছিল, তারপরে হঠাৎ করে ক্যান্সেল করাটা বাজে দেখায় একটা, আর তাছাড়া আর একটা ফ্রেন্ডও আসবে, তো সব মিলিয়ে আর কি ভাবলাম যে চলো একটু খেলা হবে ওদের দুজনের। তো এই যে পৌঁছে গেছি ওদের বাড়ির সামনে, আমি যে কি খুশি হয়েছে ওকে দেখে তার ঠিক নেই, ও প্রচন্ড খুশি হয়ে গেছে, ওই যে ওখান থেকে দেখছে আমিকে, আমি কেমন খুশি না ওকে দেখে। কোথায় নামা যায় না, হ্যাঁ তুমি খুশি হয়েছ? ও বাবা সব পড়ে চলে এসছে।
এদিকে যেমন খুশি হয়েছে, ওদিকে শিবাংশু কি খুশি না হয়েছে ওকে দেখে। বাপরে বাপ, সে কেমন লাফালাফি করছে দেখো না, আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছি। তারপরে এখন ওকে বলছি, ও বলছে যে তুমি কালকে করলেই পারতে। তাই আমি বলছি আমি না অতটা বুঝতে পারিনি যে এরকম ব্যাপারটা ঘটে যাবে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। কি খুশি দেখেছো দুজনে মিলে একদম। আর এই যে সেই শুরু করে দিয়েছে খেলনা বাটি এদিক ওদিক থেকে বের করে নেওয়া, এখান থেকে টেনে বের করছে, ওখান থেকে টেনে বের করছে, তো এরকমই চলছে আর কি। দিয়ে টেস্ট কর, আমি আমি কেটে দেব। ভালো, আমি এখন তুমি কখন খাবে, তুমি কখন কেমন খেতে ভালো, তোমার তো পছন্দ, ফেভারিট পুডিং। আমি ভালো লাগছে, আমি ভালো লাগছে। পুচকু ওদের সঙ্গে দেখো বাচ্চা হয়ে গেছে, খেলা শুরু করে দিয়েছে ওদের তিনজনের সঙ্গে, চিন্তা করো। তো যাই হোক, আমরা মোটামুটি 5:45 মধ্যে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ এদিকে মামারাও চলে এসেছিল। তো সব মিলে বেশ ভালোই হলো, একটা একটা মনটা খারাপ হয়ে গেছিল ওদের তারপরেও। তো এই যে মামারা চলে এসেছে, আসলে এই মামির বাবা মানে নানুর এই অপারেশন হয়েছে, শরীরটা খারাপ ছিল, তো তার জন্য ওরা এখানে এসেছিলো আর কি। তো তারপরে এই যে খেলা করছে দেখো সবাই মিলে, এটা হচ্ছে মামার মেয়ে পুচকুর বয়সীও, আর ওটা হচ্ছে মামার ছেলে। তো নিশাকে তো তোমরা সবাই চেনো, তো বলার কিছু নেই। তো যাই হোক, অনেকদিন পর দেখা হলো মামা মামির সঙ্গে। যখন ছোটো ছিলাম তখন খুব যেতাম রঘুনাথগঞ্জে ওদের বাড়িতে, কিন্তু এখন আর যাওয়াই হয়ে ওঠে না। তো এই আর কি, তো ওরা ওখানে খেলা করুক, আর আমি ততক্ষণ চাটা নাস্তা টেস্তা দেওয়া হয়ে গেছে। এখন আমরা বলছি চলো একটু ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের, আর বাড়ির অবস্থা তো কিছু বলার নেই। তো যাই হোক, ওদিকে ভাতটা হচ্ছে, পুচকুর বাবাকে বললাম তুমি একটু খেয়াল করো, আমি একটু ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার ছাদটা ভীষণই ভালো লাগে, আর যারা আসে তাদেরও এত ভালো লাগে না, কাছে থেকে এয়ারপোর্টটা দেখা যায়। তো এদিকে একটা ফ্লাইট যাচ্ছিলো, তো সেটাই আর কি, অনেকদিন পরে আমিও ছাদে এলাম ওদের জন্য। তো ওরা এসেছিল, এত ভালো লাগছিল না কি বলবো, খুব কম সময়ের মধ্যে মানে এবার চলে যাবে, 8:30 মতো বাচ্চা খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাবে। তো ওরাও বলছে যে একটু তাড়াতাড়ি আসলে কি ভালো হতো, গল্প করা হতো কত। আর আমিও বলছিলাম যে তোমরা কেন তাড়াতাড়ি আসলে না, এত দেরি করে এলে কেন, যদি তাড়াতাড়ি আসতে তাহলে কত ভালো লাগতো এরকম আর কি। তো যাই, আমার যে কত ভালো লাগছিলো কি বলবো, মানে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগছিলো। কাছের মানুষদের পেলে যেমনটা হয়, নিজের লোকজনদের পেলে। তো এখন দেখো চলে যাচ্ছে, তাই আদর করছে আমিকে কেমন। তাই আমিকে বলছিলাম এটা তোমার ছোট্ট আন্টি একটা। তো যাই হোক, খুব ভালো লাগলো, আর একটু থাকলে আরও বেশি ভালো লাগতো। তো এই আর কি, আমি বললাম যে আবার তোমরা যখন আসবে এই তো চিনে গেলে আবার চলে আসবে। কিন্তু তো সারাক্ষণ কাজের চক্করে না আমি ভিডিওই করতে পারিনি। তো শেষে আমি মামিকে বলছিলাম, মামি এসো একটা ভিডিও করে নিই, এক স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের, এই আর কি। তো মামি বলছিলো তাই তো, এসে এত ঝটপট মানে 2 ঘন্টার মধ্যে ঝটপট লেগে গেছিলো যে কখন ভিডিও করবো কী করবো বুঝতেই পারছিলাম না। তো এটাই, খুব ভালো লাগলো। বাড়িতে না কেউ আসলে কি ভালো লাগে বলো তো, তার উপর যদি নিজের আত্মীয় কাছের মানুষরা আসে তাহলে তো আরও ভালো লাগে। তো আমি এদিক থেকে এবার বাই করছিল, পুচকুর পাপা আবার নিচে গেল, গিয়ে ওদেরকে একেবারে গাড়িতে তুলে দিয়ে আসলো। ওরা একেবারে সোজা হাওড়া স্টেশনে চলে যাবে, 10:30 ট্রেন। তো তো ওই জন্য আমার একটু ভয়ও লাগছিলো যে ট্রেন না মিস হয়ে যায় এরকম আর কি। তো মোটামুটি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তুমি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও, কেমন। দেখো এনার কাণ্ড দেখো কী অবস্থা। আমি এরা কারা গো এতগুলো? হ্যাঁ কে এগুলো, কে? আমার বেবি, সব সব তোমার বেবি? তোমার বেবিরা ভেজিটেবল খায় তাই? তাহলে তো গুড বেবি ওরা। হ্যাঁ গার্ল, আচ্ছা আচ্ছা, তাহলে তো ওরা গুড গার্ল। আমি কি ভেজিটেবল খাই? আমি ঢ্যাঁড়স খাই। হ্যাঁ
তুমি ঢ্যাঁড়স খাও? হ্যাঁ, একটু দিয়ে দি। আচ্ছা দিয়ে দাও, রান্না দিয়ে দাও। রান্না হচ্ছে এখানে? কিচেনে রান্না হচ্ছে। ওটা তোমার ব্যালকনি? ওটা তোমার ব্যালকনি। আর তোমার কিচেন এটা? আর এটা রুম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোনটা গো? আচ্ছা আচ্ছা, এটা তোমার হাউস? বাহ, তোমার হাউসটা তো খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বানাও।